Bukhari Sharif Kitabut Tafsir Khudun Bisho Nabi Sallallahu Alaihi Wasallam Bullin Anta Ja'ala Lillahi Niddan Wa Huwa Khalaqak Mosto Boro Paap Hoche Sobche Boro Guna Hoche সেই আল্লাহর সাথে অংশীদার স্থির করা যিনি তোমাকে সৃষ্টি করেছেন জোরে বলি আল্লাহু আকবার এখন আজকে আমাদের সমাজে রাষ্ট্রে দেশে কি কি শিরিক আছে যদি ব্যাখ্যা করতে যাই তাহলেই তো অসুবিধা কথা ঠিক কি না তাহলেই অসুবিধা প্রিয় ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটি মস্ত বড় পাপ সেটা হচ্ছে সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সন্তান তোমার সাথে খাবে বানিয়ে বানিয়ে বলছি না বুখারী শরীফ কিতাবুত তাফসীর থেকে বলছি আজকের মুসলিমরা ভেসিকটমি লাইগেশন বিভিন্নভাবে বার্থ কন্ট্রোল আছে না না আজকের সমাজে এগুলো ভ্রূণ হত্যা সন্তান হত্যা আপনি বলছেন খাবে কি পরবে কি এর মানে হচ্ছে আপনি বিশ্বাস করেন না রিজিকদাতা একজন চিৎকার করে বলুন তিনি কে তিন নম্বরে বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে বেবিচারে লিপ্ত হওয়া এটাও মস্ত বড় পাপ সমাজে আছে না নাই আমরা বলছি ভাবি হচ্ছে বড় বোন আর দেবরকে বলছে আমার ছোট ভাই এগুলো ডাহা মিথ্যা কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া এটি হচ্ছে অনেক বড় গুনাহ এর মানে প্রতিবেশী ছাড়া অন্য কারোর সাথে যদি কোনো পুরুষ ব্যভিচারে লিপ্ত হয় তাহলে সেটি কি বড় পাপ নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন এই যে ভাবি প্রতিবেশী পাশের বাসার ভাইয়ের স্ত্রী এটি সহজ তার কাছে যাওয়া সহজ নয় কি তে এই সহজটা যদি সহজলভ্য ব্যাপারটা যদি এত বড় পাপ হতে পারে যার জন্য আরো কষ্ট করতে হয় আরো কঠিন সেটা তো আরো ভয়ঙ্কর পাপ হবে কথা বলুন ঠিক কি না প্রিয় ভাইরা অনেক কবিরা গুনাহ আছে এতিমের মাল খাওয়া অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা মসজিদে ফাস্ট কাতারে দেখা যাচ্ছে কিন্তু মাঠে গিয়ে পাশের লোকের আইল কাটে আছে না নাই মনে রাখবেন বিচার দিবস আছে আমাদের সবাইকেই মরতে হবে কবরে যেতে হবে অন্ধকারে নিশ্চিত অন্ধকারে থাকতে হবে এজন্য এখন